রাজস্থানের বর্ডার গোলচক্কর এলাকা থেকে বাংলাদেশে মানব পাচারকারী আনিকুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার জিআরপি থানার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান জিআরপি থানার ওসি তাপস দাস। তিনি বলেন, গত 23 জুলাই চারজন বাংলাদেশিকে আটক করা হয়েছিল। তাদের অবৈধভাবে রাজ্যে নিয়ে আসার ঘটনায় অভিযুক্ত আনিকুল জড়িত ছিল। তার বিরুদ্ধে মামলা নিয়ে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয় বলে জানান ওসি তাপস দাস। গত 23 তারিখে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল চারজন বাংলাদেশির বিরুদ্ধে। তো এই কেসের সূত্রপাত ধরে আমরা গতকালকে আরেকজন বাংলাদেশি টাউটকে আমরা গ্রেপ্তার করেছি আগরতলা বর্ডার গোলচক্কর জয়নগর এলাকা থেকে। আর উনি চাঁপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্টের বাংলাদেশে ওনার বাড়ি। তো উনি এখানে প্রায় বছরখানেক হয়েছে বিভিন্ন জায়গাতে ঘুরে ফেরা কাজ করছে। তো উনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ওই গত দিন যে চারজন ধরা হয়েছিল তাদেরকে বর্ডার ক্রস করতে প্লাস ওই তাদের যে ডেস্টিনেশনে নিয়ে যেতে তাদেরকে সাহায্য করেছে। Techno College of Engineering, Agartala.